বাংলাদেশের বিচার বিভাগ কতটা স্বাধীন, বাংলাদেশের বিচার বিভাগ আদৌ সরকারের ইশারার বাইরে কোনো কাজ করতে পারে কিনা, বাংলাদেশের বিচার বিভাগ আরো প্রিসাইসলি বললে সরকারের যিনি প্রধান, নির্বাহী বিভাগের প্রধান, তার আঙুলি হেলনে কতটা চলেন, বাংলাদেশে বিরোধী দলমতের মানুষ এই দেশে আদৌ কোনো বিচার পায় কিনা, এই প্রশ্নগুলো আমরা তুলে এসেছি গত 15 বছর ধরে। এখন আন্তর্জাতিক মহলও সেই একই প্রশ্ন তুলছে। নিউ ইয়র্ক টাইমসের মতন পত্রিকা বাংলাদেশের বিচার বিভাগের উপর দুইটা রিপোর্ট তারা করেছে, আমি আসবো সেই রিপোর্টে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভেরি রিসেন্টলি ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আদিলুর রহমানের মামলার ব্যাপারে একই রকম আশঙ্কা প্রকাশ করেছে। একটির পর একটি আন্তর্জাতিক সংস্থা থেকে বাংলাদেশের বিচার বিভাগের দিকে আঙুল তোলা হচ্ছে। কিছুদিন আগে ইউরোপিয়ান ইউনিয়ন পার্লামেন্টে বাংলাদেশের বিরোধী দলমতের মানুষকে, বিরোধী দলমতের নাগরিক সমাজকে, যারা সরকারের সমালোচনা করে, এমন ব্যক্তি বা সংস্থার ব্যাপারে আইনি প্রক্রিয়ায় কিভাবে হয়রানি করা হয় সেই কথাগুলো এসছে। সুতরাং বাংলাদেশের বিচার বিভাগ যে এখন না, আসলে দুঃখিত, এখন তো এগুলো আন্তর্জাতিকভাবে আসছে, গত 15 বছর ধরে একেবারে একটা দলীয় প্রতিষ্ঠান, দলীয় সংস্থার মতন কাজ করছে সেটা আমরা দেখেছি। আমি একটা এজাহার আপনাদের পড়ে শোনাই, আপনারা একটু শোনেন। মামলার এজাহারে বলা আছে, 2012 সালে 9ই ডিসেম্বর রাজধানীর পল্টন মডেল থানায় মিন্টু রোডে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও রিজভি নেতৃত্বে 200 থেকে 250 নেতাকর্মী লাঠি সোঁটা নিয়ে রাস্তা অবরোধ করে। এই সময় তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর করে বিস্ফোরণ ঘটায়। বিএনপির মহাসচিব এবং রুহুল কবির রিজভি দুজন মিলে 200 থেকে 250 নেতাকর্মী জড়ো করে তারা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ময়লার গাড়ি ভাঙচুর করে। আপনাদের মনে হচ্ছে না যে ন্যূনতম কমন সেন্সে মামলাটা তৎক্ষণাৎ খারিজ হয়ে যাওয়ার কথা? এই মামলার মানে ধরেন একটা এফআইআর একটা পুলিশ ফাজলামো করে লিখলো, একটা ফাজলামো করলো কয়েকটা পুলিশ মিলে, একটা এফআইআর বানাইলো, একটা এজাহার হইলো, এই মামলা কি আসলে চার্জশিট হওয়ার কথা? আচ্ছা ধরলাম পুলিশ ফাজিলের ফাজিল, তারা চার্জশিটও দিল, কোর্টে গিয়ে কি এই মামলায় চার্জ ফ্রেমিং হওয়ার কথা? হতে পারে, হতে পারে না। যে কোনো, আমি কি বলবো, মানে যে কোনো ন্যূনতম বুদ্ধির মানে বুদ্ধি প্রতিবন্ধী মানুষ না হলে যে কেউ বুঝবে যে এটাতে চার্জ ফ্রেমিং হওয়ার কোনো কারণ নাই। সেই মামলায় সব হয়েছে, আদালত মামলা গ্রহণ করেছে। তো এই হচ্ছে আমাদের বিচার বিভাগের অবস্থা। এখানে শুধু বিএনপির নেতাদের জয়েন্ট মানে যুক্ত করা হয়নি, সঙ্গে জামাতের নেতাদেরও আনা হয়েছে, মানে বিএনপির যথেষ্ট নেতাকর্মী হয়নি, তারা জামাতের কাছ থেকেও মানুষ এনেছে। কে কে আছেন? আছেন হলো জামায়াতে ইসলামের ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলাম মাসুদ, ডক্টর মাসুদ এই মামলার একজন আসামি, সাইফুল আলম নীরব আসামি, মজ্জেম হোসেন বাবু আসামি, আজিজুল বারী হেলাল আসামি, কাজী রেজাউল হক বাবু, খন্দকার এনামুল হক এনাম, এরা সবাই আসামি। এখন এই মামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং রুহুল কবির রিজভী সহ 8 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, মানে চার্জ ফ্রেমিং যেটাকে আমরা বলি, সেটা করেছে আদালত। পুলিশ না হয় যাচ্ছে তাই হয়ে গেছে, ওসিডিসি মিলে এখন সমস্বরে নৌকায় ভোট চায়, আদালত কেমন করে চার্জ ফ্রেম করে? তা আমরা বুঝতে পারছেন যে আদালত যে ওসিডিসির বাইরে কিছু নয়, একই জিনিস। এখন দেখেন আন্তর্জাতিক মহল কি বলছে। কিছুদিন আগে নিউ ইয়র্ক টাইমসের হেডলাইন হয়েছিল, লাখো মামলায় বাংলাদেশের গণতন্ত্র আটকে গেছে আদালতে, গণতন্ত্র আটকে গেছে আদালতে, নিউ ইয়র্ক টাইমস। ইট ওয়াজ আ ভেরি লেন্দি রিপোর্ট, দীর্ঘ একটা রিপোর্ট। এই রিপোর্টকে আজকের পত্রিকা তর্জমা করেছে এবং একটু কনসাইজ করে নিয়ে এসছে, ছোট করে নিয়ে এসছে। আমি অল্প কয়েকটা লাইন এই রিপোর্ট থেকে পড়ি। বাংলাদেশে আদালতের কক্ষগুলো প্রায় প্রতিদিনই বিরোধী দলগুলোর হাজার হাজার নেতাকর্মী এবং সমর্থকদের দাঁড়াতে হচ্ছে বিচারকের সামনে। তাদের বিরুদ্ধে অভিযোগগুলো সাধারণত ধোঁয়াশাপূর্ণ, ক্লিয়ার স্পেসিফিক কোনো অভিযোগ কারো বিরুদ্ধে নাই, মানে অস্পষ্ট অভিযোগ,
অনির্দিষ্ট অভিযোগ, কোনো সুনির্দিষ্ট অভিযোগ না। একটা গুরুত্বপূর্ণ নির্বাচনের মাত্র কয়েক মাস আগে এসবের মধ্য দিয়ে একটা অচলাবস্থার প্রভাব দৃশ্যমান হয়ে উঠেছে। বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপির তথ্য মতে তাদের 50 লাখ নেতাকর্মীর বিরুদ্ধে অর্ধেকই রাজনৈতিক মামলায় তারা জর্জরিত। এর মধ্যে সবচেয়ে সক্রিয় নেতা এবং সংগঠকেরা কয়েক ডজন, এমনকি শত শত মামলার মুখোমুখি। এখানে নীরবের মামলার কথা বলা আছে, তার মামলা, সাইফুল আলম নীরব, তার মামলা 317 থেকে 394। সে নিজেও জানে না তার মামলার সংখ্যা কত, তার আইনজীবীও সুনির্দিষ্টভাবে বলতে পারছে না তার মামলার সংখ্যা কত। হয় কি এফআইআরে নাম ঢুকিয়ে দেয়, এফআইআরগুলো খুঁজে খুঁজে বের করা তো আসলে অসম্ভব। আমি কোন থানায় আমার বিরুদ্ধে কি মামলা হলো আমি তো বলতে পারবো না, যতক্ষণ পর্যন্ত না পুলিশ এসে আমার দরজায় কড়া নাড়ছে। আমি যে আগাম জামিন নেব সেই তথ্যটা তো আমার আসলে জানতে হবে যে আমার বিরুদ্ধে মামলা হয়েছে, এটাই তো জানা যায় না। এক একজনের বিরুদ্ধে শত শত মামলা, কোন মামলায় আছে কোন মামলায় নেই আমরা বুঝতে পারি না। আর যেই কটা আমরা অন্তত জানতে পেরেছি যে আমরা এই মামলাগুলোর আসামি, সেগুলোতে হাজিরা দিতে দিতেই তো আমাদের নেতাকর্মীদের একটা দিনের, মানে সকাল 9টা থেকে শুরু করে বিকেল 5টা পর্যন্ত তাদের এই বারান্দার, কোর্টের বারান্দাতেই তাদের দিন চলে যায়। আরেকটা নির্বাচন যখন দরজায় কড়া নাড়ছে, ঠিক এই রিপোর্টটা করেছে নিউ ইয়র্ক টাইমস। তাদের হেডলাইন হলো, আমি যেটা বলছিলাম, গণতন্ত্র আটকে গেছে আদালতে। বলা হচ্ছে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দক্ষিণ এশিয়ায় প্রজাতন্ত্রটিকে একটি একদলীয় রাষ্ট্রে পরিণত করতে চাইছেন। বিরোধী দলের মতে 14 বছর ক্ষমতায় থেকে শেখ হাসিনা পুলিশ, সামরিক বাহিনী এবং আদালত সহ রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় লোকদের দিয়ে পূর্ণ করেছেন। এসব প্রতিষ্ঠানকে দিয়ে নিজের মতকে প্রতিষ্ঠার পাশাপাশি ভিন্ন মতের শিল্পী, সাংবাদিক, কর্মী, এমনকি নোবেল শান্তি পুরস্কার জয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস সহ রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে প্রতিশোধের পরিস্থিতি তৈরি করেছেন। এই রিপোর্টটি ছাপা হতে না হতেই নিউ ইয়র্ক টাইমস আরেকটি রিপোর্ট করেছে। সেই রিপোর্ট বলছে বাংলাদেশে নতুন করে ভিন্নমত দমনের মাত্রা বৃদ্ধির শঙ্কা। নিউ ইয়র্ক টাইমস 16 সেপ্টেম্বর 2023। এই মামলা মূলত ফোকাস করা হয়েছে আদিলুর রহমান এবং নাসিরুদ্দিন এলানের, যেই রায় হলো সম্প্রতি 2 বছরের কারাদণ্ড। আপনারা জানেন যে হেফাজতের 2013 সালের ঘটনায় তারা বলেছিল যে 61 জনকে গুলি করে হত্যা করা হয়েছে। এবং মজার ব্যাপার হচ্ছে এটা কিন্তু শুধু অধিকার যে বলেছে তাই নয়, মানে নাসিরুদ্দিন এলান এবং শুভ্রর যে সংগঠন, আদিলুর রহমান শুভ্রর ভাইয়ের যে সংগঠন, শুধু যে তারাই বলেছে তা নয়, একই দাবি কিন্তু বহু আন্তর্জাতিক সংস্থাও করেছে। আমি আপনাদেরকে একটু বলে রাখি যে কোন সংস্থা কটা করে, মানে কতজন হত্যার কথা বলেছে। 5ই মে-র ঘটনায় 61 জনের কথা বলেছে, আমি বললাম অধিকার। হিউম্যান রাইটস ওয়াচ বলেছে 58 জনের কথা, যে তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। অ্যামনেস্টি বলেছে 44 জনের কথা। হিউম্যান রাইটস বা অ্যামনেস্টি কিন্তু বিএনপি করে না, এগুলো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা। হ্যাঁ, এরা মানে বৈশ্বিক মানবাধিকার সংস্থা, এটা বিএনপি জামাতের না। ঢাকা ট্রিবিউনের মতন একটা পত্রিকা, মানে রাগঢাকের কিছু নাই, এই পত্রিকা একেবারে আওয়ামী ঘরানার পত্রিকা এবং এর মালিক সরকারি দলের সঙ্গে সরাসরি যুক্ত, সেই পত্রিকা বলছে 39 জন মারা গেছে। কারো বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া হয়নি, অ্যামনেস্টি বা হিউম্যান রাইটস ওয়াচের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কোনো প্রশ্ন নাই। আর ঢাকা ট্রিবিউন তাদের পোষা লোকের পত্রিকা, ব্যবস্থা নেওয়া হয়েছে অধিকারের বিরুদ্ধে যারা 61 জনের হত্যার কথা বলেছে। যাই হোক, এখন আমি দেখাই যে নিউ ইয়র্ক টাইমসের যে নতুন রিপোর্টটি এসছে তারা কি বলছে। তারা বলছে বাংলাদেশে সংঘটিত বিচার বহির্ভূত হত্যা এবং গুমের ঘটনাগুলো ট্র্যাক করেছেন এমন 2 জন বিশিষ্ট মানবাধিকার কর্মীকে 2 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এর ফলে দেশটিতে নতুন করে ভিন্নমত দমনের মাত্রা বৃদ্ধি পাওয়ার আশঙ্কা আছে। এরপরে তারা এলান ভাই এবং আদিলের মামলার বর্ণনা দিয়েছে। বলা হচ্ছে যে আগামী নির্বাচনের আগে 17 কোটি মানুষের ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজের নিয়ন্ত্রণ শক্ত করে ধরে রেখেছেন। ভিন্ন মতের কণ্ঠকে হয়রানি ও দমন করার জন্য গত 14 বছর ধরে তিনি বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর নেতৃত্ব ব্যাপকভাবে দখল করেছেন।
তেমনই একটা প্রতিষ্ঠান হলো বিচার বিভাগ। কিভাবে বিচার বিভাগকে দখল করেছে আপনারা দেখেছেন, যে তত্ত্বাবধায়ক ব্যবস্থা সংবিধান থেকে সরানোর জন্য খায়রুল হক যেই রায় দিয়েছে সেটা একেবারে সরকারের লিখে দেয়া একটা রায়, এবং বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে কলঙ্কিত নাম, আওয়ামী লীগের নেতাদের চেয়েও কলঙ্কিত নাম হয়ে থাকবে খায়রুল হকের নাম। এরপরে আমরা দেখেছি ষোড়শ সংশোধনী নিয়ে কিভাবে আমাদের প্রধান বিচারপতিকে বন্দুকের নলের মুখে দেশ থেকে বের করে দেয়া হয়েছে, এটা নিয়ে শেখ পরিবারের সদস্য ঢাকা দক্ষিণের মেয়র উঁচু গলায় বলেছেন, এক বিচারপতি প্রধান বিচারপতিকে তো দেশ থেকে বের করে দিয়েছি, তার বিরুদ্ধে এখনো কোনো ব্যবস্থা নেওয়া হয় নাই, কোনো টু আওয়াজ সুপ্রিম কোর্ট করার সাহস করে নাই। সুতরাং আদালত কি জিনিস 15 বছর ধরে আমরা বুঝছি, হাড়ে হাড়ে বুঝছি, এখন আন্তর্জাতিক মহল বুঝতেছে। মানবাধিকার কর্মীদের ঘটনাটি বিচার বিভাগকে ব্যবহার করতে শেখ হাসিনার বিস্তৃত পদচারণার বিস্তৃত প্রচারণার সর্বশেষ নজির, মানে নাসিরুদ্দিন এলান আর শুভ্রের ঘটনা হচ্ছে বিচার বিভাগকে ব্যবহার করার সর্বশেষ নজির। ক্রমবর্ধমানভাবে ভয়ঙ্কর হয়ে ওঠা বিচার ব্যবস্থা ক্রমবর্ধমানভাবে ক্রমাগত ভয়ঙ্কর থেকে আরো ভয়ঙ্কর হচ্ছে বলছে নিউ ইয়র্ক টাইমস। বিরোধী দলীয় সমর্থক নেতাকর্মী এবং সাংবাদিকরা আটকে যাচ্ছেন, আদালতের কক্ষগুলো তাদের দিয়ে ঠাসা, একই কথা তারপরে বলা আদিলুর রহমান এবং এলানের মামলার বিস্তৃত বর্ণনা আছে, এখানে আর খুব বেশি কিছু নাই। কিন্তু মোদ্দা কথা হচ্ছে হয়রানি, ভয়ভীতি এবং প্রতিশোধের নেয়ার একটা বিরাট অস্ত্র হয়ে উঠেছে বিচার বিভাগ, এই কথাটি বারবার নিউ ইয়র্ক টাইমস বা আন্তর্জাতিক সংস্থাগুলো বলে আসতেছে। আর ডক্টর মোহাম্মদ ইউনুসকে যেভাবে হয়রানি করা হচ্ছে সেই ব্যাপারে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলছেন, ডক্টর ইউনুসকে আইনি প্রক্রিয়ায় হয়রানি করা হচ্ছে। আমি শুধু প্রথম প্যারাটা বলি, সেখানেই খুব পরিষ্কার করে দিয়েছেন উনি, নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস এবং মানবাধিকার সংস্থা অধিকারের দুই নেতা সহ বাংলাদেশে মানবাধিকার কর্মীদের আইনি প্রক্রিয়ায় নিরবচ্ছিন্ন হয়রানির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ওয়ালকার তুর্ক। প্রত্যেকটি সংস্থা, প্রত্যেকটি মানে গণতন্ত্রকামী মানবাধিকারের পক্ষের দেশগুলো আঙুল তুলছে এখন বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে। বাংলাদেশের সরকার 15 বছর ধরে টিকে আছে বিচার বিভাগের উপর ভর করে, সরকার তার সকল অন্যায্যতাকে ন্যায্যতা দিয়েছে এই বিচার বিভাগকে ব্যবহার করে, সরকার বিরোধী দলকে শেষ করে দেওয়ার সব রকম চেষ্টা করেছে বিচার বিভাগকে ব্যবহার করে। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নামে মিথ্যা মামলায় তাকে আজকে মৃত্যুর মুখোমুখি দাঁড় করিয়েছে সরকার, তাকে সলিটারি কনফাইনমেন্ট বা একাকী কারাবাস দিয়েছিল, যেই মানুষটা হেঁটে গাড়িতে উঠে কোর্টের থেকে কারাগারে গেছে সেই মানুষটা এখন জীবন মৃত্যুর মুখোমুখি। আদালতকে ব্যবহার করে বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান জনাব তারেক রহমানের বক্তব্য প্রচার করতে দেয়া হয় না বাংলাদেশে, এত ভয় সরকারের, এবং সমস্ত অন্যায় অপকর্ম, সমস্ত রকম বীভৎসতা, তাদের কর্তৃত্ব কায়েম করা, তাদের সকল ক্ষমতাকে কুক্ষিগত করে দেশের মানুষকে নিপীড়ন করার জন্য তাদের সবচেয়ে বড় যে অস্ত্রটা তারা পেয়েছে গত 15 বছরে সেটা হলো একটা আপাদমস্ত দলীয় বিচার বিভাগ। এবং একদিন, সেই দিন খুব দূরে না, মানুষ, সাধারণ মানুষ এই বিচারপতিদের বিচার করবে যাদের হাত দিয়ে আজকে বাংলাদেশ এখানে এসে দাঁড়িয়েছে।